আমি আসলে মানে রাত এখন আসলে অনেক বাজে, একটা প্রায় 2:02 বাজে। আমি গেছিলাম হলো হচ্ছে ফ্লেমিংটনে, ওখানে হলো হচ্ছে মানে ফ্লেমিংটনে আপনার হলো হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের ওয়্যার হাউসগুলো আছে, স্টোর হাউস, মানে ওখানে স্টোর করে। ওখানে আসলে ওই জায়গার মধ্যে দেখা যায় যে অনেক ধরনের কাজ অ্যাভেলেবেল থাকে, এই কারণেই আসলে মেইনলি যাওয়া। তো ওখানে ইনস্ট্যান্ট কিছু দেখা যায় যে হলো হচ্ছে আপনার ইনস্ট্যান্ট কিছু ওয়ার্কার নেয়, তো সেই কারণেই যাওয়া। এখন এই যে পুরো মানুষজন আসলে কেউ নেই, এটা হলো লাকেম্বার, সবগুলো দোকানপাট অলমোস্ট বন্ধ। এখানেই শুধু দেখা যাচ্ছে যে কিছু দোকান টোকান খোলা আছে, তাছাড়া তো অলমোস্ট সব দোকানই বন্ধ। তো যাই হোক, তো মানে কাজ হইল না, আমরা আসলে যেটার জন্য গেছিলাম মানে কাজ তো পাইনি, কিন্তু একটা জিনিস শিওর হইলাম। ও আচ্ছা, কাজটা এরকম ছিল যে রাত থেকে শুরু হবে, মানে রাত 12:10-12:00 থেকে নিবে, সকাল 11:10-11:30 থেকে শেষ হবে। তো একবারে দেখা যায় যে 150 বা 200 টাকা দিয়ে দেয়, 100 তো দেবে না, 150 থেকে $200 দিয়ে দেয়। তো এই হলো হচ্ছে কাহিনী। তো তা কাজ তো হইলো না, চলে আসা লাগলো, কারণ ওখানে দেখা গেছে যে ওরা বিভিন্ন কোনো না কোনো এজেন্সির মাধ্যমে গেট পাস লাগে, আসলে কোনো এজেন্সির থ্রুতে আসলে তারপরে কাজ দেয়। মানে এখন জিনিসটা হলো যে আমরা অলরেডি আমি একটা অলরেডি একটা এজেন্সিতে আসি, ওই এজেন্সির থ্রুতে আমি কাজ করি, কিন্তু ওইখানে থেকে আমাদেরকে পিক আপ করে ওরা আরেক জায়গায় নিয়ে যায়, একটা ফার্মে কাজ করাইতে যায়, কিন্তু ওটা এখন এজেন্সির কাজ দিচ্ছে না, বন্ধ আছে। তো ওইখানে আরও কয়েকটা এজেন্সির নাম পাইছি আর কি, তো এইটা একদিক দিয়ে বলা যায় যে লাভ হয়েছে। তো এই হলো কাহিনি, এই এখন দেখি ওগুলাতে গিয়ে কথা বলে দেখব, আবার কালকে একটা ইন্টারভিউ আছে, তো এই কী হয় আস্তে আস্তে যা হয় আমি তো জানাবো। আর টাফ আসলে, মানে জবের ক্রাইসিস সবসময়ই থাকে, এখন জবের ক্রাইসিসটা খুবই বেশি। নভেম্বর ইনটেকে দেখা গেছে যে বেশিরভাগ মানুষ এখন ফুল টাইম ওয়ার্ক করতেছে, কিন্তু এই আমাদের মতন তারা হলো হচ্ছে যারা নভেম্বর ইনটেকে আসছে তারা হলো হচ্ছে যেরকম ফুল টাইম ওয়ার্ক তো নাই, তারা এই যে ইয়া করতেছে আর কি, মানে ক্যাজুয়াল ওয়ার্ক খুঁজে বেড়াচ্ছে। পুরো স্ক্রিন কালো হয়ে গেছে, আসলে আমার কাছে লাইট নাই, যে ফ্রন্টে যে লাইট মারবো সেটা নাই, মানে আমার লাইট ফ্রন্টে ফ্ল্যাশ নাই, সো এই কারণে অন্ধকার হয়ে গেছে, আসলে করার কিছু নাই। আর এখন এমন রাত, রাস্তায় আলোও নাই। তো এই হলো কাহিনি। তো আসলে জিনিসটা হলো যে জব খুঁজতে থাকলে দেখা যায় যে আস্তে আস্তে কিছু না কিছু একটা পাওয়া যায়, আর এগুলো আসলে ক্যাজুয়াল জবে কোনো ঠিক ঠিকানা থাকে না, হঠাৎ করে লোক লাগবে তখন ক্যাজুয়াল আছে, ডিমান্ড আছে, টাকাও বেশি পাবো, আর লোক নাই, টাকা বেশি, টাকাও নাই, কিছুই নেই। আবার আজকে আমি এক জায়গায় কিচেন হ্যান্ডেড একটু ট্রায়াল দিতে গেছিলাম, বাট 4 ঘন্টা ধরে কাজ করাইছে, কাজ করে আসলে এখানে জিনিসটা হলো যে ট্রায়াল যদি ডাকে তাহলে ট্রায়ালে কোনো টাকা দেয় না, জাস্ট হলো হচ্ছে দেখা গেছে যে এমনি ডাকে। তো ডাকার পরে কাজ টাজ করার পরে বলে যে হলো হচ্ছে ঠিক আছে তুমি যাও, তোমাকে পরে জানাবো। কিন্তু এখন এখানে জিনিসটা হয়েছে কি, মানে যেহেতু তোমার কাছে কিছু কোনো জব টব নাই, বা তুমি জব খুঁজতেছো, বা আরও টাকা ক্যাশ কামাইতে চাইতেছো, সো তুমি এটা করতে মানে এই ঝুঁকিটা নিচ্ছ, তো ঠিক আছে টাকা পরে দিলেও সমস্যা নেই। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে আমি যদিও টাকা পরে নেওয়ার কথা ভাবতেছি, কিন্তু এখন কাহিনিটা হইল যে ওরা ডাকবে তো আমার মনে হয় না, আর সবচেয়ে বড় কথা বাঙালি সব যেহেতু, আর এদের টার্গেট থাকে টাকা দিবে না, ইচ্ছা মতন খাটাই নিবে,
কারণ ভাই জিনিসটা হলো কি, ট্যাক্সে জব পাওয়াটা খুব কঠিন, সত্যি কথা বলতে কঠিন, টাফ। আর কেউ তুমি যদি দুই দিয়ে এক দুই মাস থেকে তিন মাস লাগে থাকো তাহলে তুমি ইনশাল্লাহ ভালো কিছু ম্যানেজ করতে পারবা, কিন্তু ওই দুই মাস থেকে তিন মাস তোমার সাপোর্টটা দিবে কে? আর তুমি যে টাকাটা বাসা থেকে নিয়ে আসছো, মোস্ট অফ দ্য পাবলিক এখানে যে ভুলটা করে যে ওই টাকাটা নিয়ে আসে দেখা যায় যে প্রথমে একটা ভালো স্মার্টফোন বা অন্য কিছু কিনে ফেলে। এখন আসলে অন্যের কথা বলে কোনো লাভ নাই, আমি নিজেও ওই কাজটা অলমোস্ট করে ফেলছিলাম আর কি, বাট তারপর আর করি নাই, কারণ আমি আসলে বাসার থেকে আমি বাংলাদেশ থেকে ল্যাপটপ কেনার টাকা আলাদা করে নিয়ে আসছিলাম, ঠিক আছে? তো সো আমি মানে এটা আমার আসলে উচিত হয় নাই, বাট আমার ল্যাপটপ লাগতো, সো আমি ভাবছিলাম একটা আইফোন কিনবো একটা ল্যাপটপ কিনবো, তো পরে আমি আইফোন কেনার কথাটা আর কি বাদ দিছি, বাট ওই লোভে পড়ি নাই, কারণ ক্যাজুয়াল জবে ছিলাম। আসলে আমার একবার মনে হয়েছিল যে জবটা যদি না থাকে তাহলে কী হবে, মানে নাও থাকতে পারে, সো ওইটা আর কি, ওই জন্য আর কি ওই পথে আর কি যাইনি। এরপরে তো ল্যাপটপ লাগতো, ল্যাপটপ নিয়ে নিছি। ল্যাপটপ নাও তো এখানে কাহিনি হয়েছে যে আমার যে বাজেট ছিল সে বাজেট থেকে আমি আগাইতে আগাইতে অনেক বেশি আগায় ফেলাইছি, ঠিক আছে? ল্যাপটপ নিয়ে একদিন আরেকদিন কথা হবে, আরও একদিন বলবো যখন ল্যাপটপটা আমি হাতে পাবো, বাট এখানে আমি ঠুকি নাই, কারণ ল্যাপটপটার দাম আসলে অনেক ছিল, ব্ল্যাক ফ্রাইডে সেল সহকারে আরও কিছু কাহিনী আছে, এগুলো নিয়ে যখন ল্যাপটপ হাতে আসবে তখন আমি বিস্তারিত বর্ণনা করব, বাট এখন না। আসলে এখন অনেক রাত হয়ে গেছে, এখন অলমোস্ট কয়টা বাজে, 2:09 বাসায় যাই, হয়তো মোস্ট প্রবাবলি শুয়ে পড়বো, আর শুয়ে পড়া ছাড়া কোনো কাজও নাই, আজকে কোনো কাজ হয় নাই প্রায়। এক ছোটো ভাই আসছিলো, সেই ছোটো ভাইরে দেখাই দিলাম যে মানে আমাদের সাথেই একই ইউনিটে, ওদেরও ব্যাচেলরদেরও ক্লাস হয়, তো ওকে আর কি বিভিন্ন জিনিসগুলো মডিউলে এক্সেস টেক্সেস, মানে মডিউল বলতে আমাদের যে যেটার মধ্যে হলো হচ্ছে কোর্সগুলো থাকে, কোর্স কারিকুলামগুলো দেখা যায় বা নোট টোটগুলো পাওয়া যায় সেটাকে বলতেছি, তো সেটার মধ্যে কীভাবে এক্সেস করে। আসলে জিনিসটা হলো আমার আসে আগে যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ড, ওর যেহেতু না এই কারণে ওরটা ঢুকতে অসুবিধা হচ্ছে, তো দেখাই দিলাম আর কি। যাই হোক, এই হলো কাহিনী। তো যে জিনিসটা হলো যে যারা এই পরবর্তীতে অস্ট্রেলিয়া আসতেছেন, দুটো জিনিস টার্গেট করিয়েন যে এখানে আসলে 2-3 মাসের ব্যাকআপ সাথে করে নিয়ে আসেন। যদি আপনি ইয়াতে আসেন, সিটিতে আসেন, আর রেফারেন্স থাকলে তার জন্য কোনো কিছুই না, তার জন্য একটাই শুধু কি বলবো, একটাই শুধু ইয়া থাকবে যে তুমি যদি মানে যে আসবে আর কি রেফারেন্স নিয়ে, সে যেন অবশ্যই মানে আমি এখানে অনেককে দেখছি যে আসার সাথে সাথে রেফারেন্সে জব পাইছে কিন্তু জবটা টিকায় রাখতে পারে নাই, ঠিক আছে? কারণ তারা আসলে যেটা ভাবছিল সেটার বিপরীতে চলে গেছে। মানে এক ভাইকে আমি চিনি, সে একটা ওয়্যার হাউসে জব পাইছিল কিন্তু দেখা গেছে যে তার এক্সপেকটেশনটা ছিল অন্যরকম, কিন্তু যখন তাকে ওরকম কাজ করতে হয়েছে সে আসলে মানে ওই কাজটা মানে সে করতে পারতেছিল না, ঠিক আছে? বাট সে জব পেয়ে গেছে আসার সাথে সাথে। তো এইটাই যে তোমার এক্সপেকটেশনটা সবসময় এমন রাখবা যে অনেক খারাপ হইতেই পারে, বাট যারা রেফারেন্সে আসতেছে তারা মোস্ট ওয়েলকাম, আর সে যা পাইতেছো তাই করো, আর যারা রেফারেন্সে আসে নাই যেমন আমাদের মতন পোলা পাইন, তাদের দিকে দেখো আর দেখে অ্যাটলিস্ট এইটুক ইয়া করো যে তোমরা অনেক লাকি। সো যা পাইছো ধুমায় করো, এটাই সাজেশন থাকবে। ইয়াস, ওকে, বাই। আরে ভাই এত অন্ধকার কিছুই দেখা যায় না, বাই।